বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা জানাবো 32টি রাজনৈতিক দল নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন জানাবো ঢাকার সাত মার্কিন পর্যবেক্ষক কি করলেন এবং সর্বশেষ জানাবো বিশ্ব ক্ষুধা সূচকে শ্রীলঙ্কা নেপালের চেয়ে পিছিয়ে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার পাশাপাশি অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র আর তাই দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট জানায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি পাওয়ার কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সাম্প্রদায়িক সহিংসতা অপরাধ সন্ত্রাস অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পার্বত্য এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত নাগরিকদের পুনর্বিবেচনা করতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারদের সম্পর্কে সচেতন হতে হবে কোন সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা ঘটতে পারে সন্ত্রাসীরা পাবলিক এলাকা যেমন পর্যটন স্থান পরিবহন কেন্দ্র বাজার শপিং মল রেস্তোরাঁ উপাসনালয় স্কুল ক্যাম্পাস এবং সরকারি সেবা সংস্থাগুলোতে এসব হামলা করতে পারে স্টেট ডিপার্টমেন্ট আরও বলেছে বাংলাদেশের নির্বাচন 2024 সালের জানুয়ারির আগে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা আরও বাড়বে তাই বাংলাদেশের সফরকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত তাদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ সমাবেশ সংঘর্ষ সহিংসতায় রূপ নিতে পারে বাংলাদেশে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে গত 24 মে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র এ ঘোষণার প্রায় 4 মাস পর 22 সেপ্টেম্বর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরুর কথা জানায় যুক্তরাষ্ট্র 32টি রাজনৈতিক দল নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বলেছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না শুধু বিএনপি নয় বিএনপি নেতৃত্বাধীন 34টি রাজনৈতিক দল এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া করবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই দাবিতে রাজনৈতিক দলগুলো পৃথক পৃথক অবস্থান থেকে একদফা আন্দোলন করছে সামনের দিনগুলোতে আন্দোলনও জোরদার করা হবে বলে বিএনপি নেতারা বলেছেন তবে বিএনপির এই অবস্থানে মোটেও চিন্তিত নয় আওয়ামী লীগের নেতারা বলছেন বিএনপি যদি নির্বাচনে না আসে সেটি তাদের বিষয় তবে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানার কোনো প্রশ্নই আসে না আর এই কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে এই অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা তারা বলছেন অন্তত 32টি রাজনৈতিক দলের সাথে তাদের কথা হয়েছে এই রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে আওয়ামী লীগের নেতারা বলছেন জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে যে 32টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তার মধ্যে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় পার্টি দলীয় জোটের শরিক রাজনৈতিক দলগুলো যারা পৃথক পৃথক হবে নির্বাচনে অংশগ্রহণ করবে তৃণমূল বিএনপির মহাজোটের শরিক রাজনৈতিক দলগুলো খেলাফতে মজলিস ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজতে ইসলাম সহ আরো কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগ ইতোমধ্যে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে বলে জানা গেছে তবে এবার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে প্রথম প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হবে জাতীয় পার্টি তৃণমূল বিএনপি এবং ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যজোট হবে তারা এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বদ্ধপরিকর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন নেতারা এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলেছে এবং শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তারা অংশগ্রহণ করবে আওয়ামী লীগের কোনো কোনো নেতা মনে করছেন জাতীয় পার্টিকে নিয়ে এখনো সংশয় রয়েছে জাতীয় পার্টির অবস্থান কি হবে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয় জাতীয় পার্টি নির্বাচন নিয়ে এখনো দোদুল্যমান অবস্থানে রয়েছে বলেও আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন তাছাড়া আওয়ামী লীগ বিএনপির সঙ্গে যারা আন্দোলন করছে এরকম অন্তত 5টি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলো শেষে পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে গত বছর বিএনপি যে ঐক্যফ্রন্ট গঠন করেছিল সেই ঐক্যফ্রন্টের মধ্য থেকে গণফোরাম নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে সুলতান মোহাম্মদ মনসুর গণফোরামের একাংশের সভাপতি ডক্টর কামাল হোসেনের সাথে কথা বলেছে
এছাড়া ডাকসুর সাবেক ভিপি নূরের বিভক্ত অংশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এমন ইঙ্গিত আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বিভিন্ন রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে তাহলে একটি উৎসবমুখর পরিবেশে আগামী সংসদ নির্বাচন হবে এবং যে নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে অবাধে। আওয়ামী লীগ মনে করে এরকম যদি একটি নির্বাচন করা যায় সেক্ষেত্রে নির্বাচনের স্বীকৃতি নিয়ে সংশয় থাকবে না এবং নির্বাচনকে আন্তর্জাতিক মহল আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে বাধ্য হবে। ঢাকায় সাত মার্কিন পর্যবেক্ষক কি করলেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি মূল্যায়ন করতে গত শনিবার ঢাকায় আসে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, নির্বাচন কমিশন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছে। নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমন কয়েকজন জানিয়েছেন, ঢাকা সফররত মার্কিন এই দলটি যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ঢাকায় এসেছে এবং যুক্তরাষ্ট্রের পাবলিক ফান্ড ব্যয় করে কোন টিমকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে পাঠানোর মানেই হলো এটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সে দেশের সরকার। বিশেষ করে 90-এর দশকে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগে এই ধরনের টিমগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। এখন ঢাকা সফররত দলটি মূলত খুঁজে বের করার চেষ্টা করছে নির্বাচন নিয়ে বাংলাদেশ যে অচল অবস্থা তার কারণে গভীরতা কার্তটা। এছাড়া রাজনৈতিক অচল অবস্থার কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী বা কমিউনিটির কথা শোনা যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কি ধরনের ভূমিকা পালন করা উচিত বলে বাংলাদেশ সংশ্লিষ্ট অংশীদাররা মনে করে সেটিও তারা বোঝার চেষ্টা করছে। নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কতখানি আছে সেটাই তারা অ্যাসেস করার চেষ্টা করছে। গত বেশ কিছুদিন ধরেই তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কাজ করছে। শেষে দুটি নির্বাচন তারা পর্যবেক্ষণ করেনি, এবার করবে কিনা বা মার্কিন সরকার নির্বাচনকে এন্ডোর্স করবে কিনা সেটি নির্ভর করবে এ টিমের সুপারিশের ভিত্তিতে। এর বাইরেও বিশ্লেষকরা যেসব মার্কিন এ দলটি ঢাকা সফরে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাদের মতে গত প্রায় 2 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধারাবাহিক পর্যবেক্ষণ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র গণতন্ত্র নিয়ে দুটো সম্মেলনের আয়োজন করেছে কিন্তু বাংলাদেশকে তাতে আমন্ত্রণ করা হয়নি। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমে বলেছেন, তাদের ভিসা নীতি বিশেষ কোনো পেশা, বর্ণ, লিঙ্গ নয়, সবার জন্য প্রযোজ্য। যারা নির্বাচনের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করবে তারা যে কারো উপর আরোপ করতে হতে পারে। এর বাইরে ঢাকা ইউরোপীয় কূটনীতিকদের সাথে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার করে বলেছেন যে তারা বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। সবকিছু মিলে বাংলাদেশের প্রাক নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপযোগী কিনা সেটাই উঠে আসবে তাদের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়? মার্কিন এই মিশনটির প্রথমে বৈঠক করেন ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকের পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বিরোধী বিএনপি যে দাবি করেছে সেটিকে তারা সংবিধান সম্মত মনে করেন না। মার্কিন দলটি নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতা ও আপোষের কোন উপায় আছে কিনা জানতে চেয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, সমঝোতার পথ বিএনপি বন্ধ করে দিয়েছে আর সংবিধান লঙ্ঘন করে কোনো সমঝোতায় আওয়ামী লীগ আগ্রহী নয়। তবে আওয়ামী লীগের প্রতিনিধি দল সূত্রে জানা গেছে, বৈঠকে মার্কিন দলটি নির্বাচনের সঙ্গে জড়িত প্রায় প্রতিটি বিষয় এবং বিরোধী দলের দাবিগুলোর বিষয়ে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়েছে। অন্যদিকে বিএনপির সঙ্গে বৈঠকে দলটির নেতারা মার্কিন দলটিকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগই নেই বলে মনে করেন তারা। বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশন পুনর্গঠনে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন। এছাড়াও সুষ্ঠু নির্বাচনের পথে বাধাগুলো কি কি হতে পারে এমন প্রশ্ন মার্কিন দলটি জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে করেছে বলে জানা গেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ ও তফসিলের সময়সীমা সহ পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেই জানতে চেয়েছিল মার্কিন দলটি। পরে সিইসি কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচনী বিধিবিধান সম্পর্কে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলটিকে বিস্তারিত জানিয়েছেন তারা। আওয়াল আরো বলেন, ওরা নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকা, দায়িত্ব এবং কার্যক্রম সহ অনেক কিছু জানতে চেয়েছে। আমরা সবকিছু তাদের সামনে তুলে ধরেছি। তারা যা যা জানতে চেয়েছিল আমরা জানিয়েছি। এখন তারা কি করবে তা আমরা জানি না। হয়তো তারা দেশে ফিরে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে, নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কি পাঠাবে না, অথবা পাঠালে কিভাবে পাঠাবে। এর বাইরে সিভিল সোসাইটি, নারী প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে আলোচনার সময় মূলত নির্বাচনের সহিংসতার সম্ভাবনা কতটা, সবার জন্য সঠিক
রাজনৈতিক পরিবেশ আছে কিনা মূলত এগুলোই ছিল মার্কিন দলটির মূল জিজ্ঞাসা। যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রাট পার্টির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত আইআরআই আর ANDI প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মার্কিন নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয়ে গঠিত মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মার্কিন দল তার কাছে কিছু বিষয় জানতে চেয়েছে, যে সরকার ঠিকমতো নির্বাচন করতে পারবে কিনা ও সেই সক্ষমতা আছে কিনা, আর বিরোধী দল নির্বাচনে আসলে ঠিকমতো প্রচারের সুযোগ পাবে কিনা। তারা জানতে চেয়েছে প্রার্থীরা নিরাপত্তাহীন বোধ করলে কিংবা কোনো দল যদি মনে করে নির্বাচন বাধাগ্রস্ত হবে তখন সরকার কি করবে। জবাবে আমরা বলেছি, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা আগে হতো, এখন আর এগুলো হয় না, আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো সুন্দর নির্বাচনের জন্য তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।